সহিংসতা বাদ দিয়ে অহিংস পদ্ধতিতেও নির্বাচন করা সম্ভব, সেই লক্ষ্যে আমাদের প্রয়াস অব্যাহত থাকা উচিত। এবং রাজনৈতিক নেতৃত্বকে বা যারা নির্বাচন করবেন তাদেরকে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো অনুধাবন করে সহিংসতা পথ থেকে সরে এসে অহিংস পদ্ধতিতে সকল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে অনুপ্রাণিত করা, যে প্রক্রিয়া তারাও চালাবেন, আমরা বলেছি আমরাও সেই সাথে কাজ করব। ইলেকশন ভোটাররা আসবে, এটা অবশ্যই ফ্রি ফেয়ার হতে হবে। ফ্রি ফেয়ার যদি না হয় তাহলে ভোটাধিকার প্রয়োগ হবে না, এবং ফ্রি ফেয়ারে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে মৌলিক মানবাধিকার, যেটা ভোটাধিকার, এটা একটা মৌলিক মানবাধিকার, সেটা অবশ্যই বিঘ্নিত হবে। সেই লক্ষ্যে আমাদের যৌথভাবে কাজ করে যাওয়া উচিত। গণমাধ্যম কেউ আরও দায়িত্বশীল হওয়া উচিত।